হ্যালো এভরিওয়ান, কুশি কাটা কাজের ডিজাইনে আরও একবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি ইভা আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। হোপফুলি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই ফুলের টিউটোরিয়ালটা শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই, আজকের টিউটোরিয়ালটা শুরু করি। আমি এখানে সাবটাইটেলগুলো লিখে দিয়েছি, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা নিচে সাবটাইটেলগুলো দেখতে পাবেন, সেখান থেকে বুঝে নিতে পারবেন। আমি এখানে আজকে দুই কালার সুতা ব্যবহার করছি। আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি, আর আমি এখানে ব্যবহার করছি 5 মিলিমিটার হুক, আর ব্যবহার করছি মেজারমেন্ট টেপ, আর কাঁচি তো লাগছে কাটার জন্য। তো আমি এখানে প্রথমে সাদা কালার সুতাটা দিয়ে শুরু করব। এজন্য আমি এখানে একটা ম্যাজিক রিং করে নেবো। আপনারা যদি ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, সেখানে ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল অলরেডি পাবলিশ আছে, সেখান থেকে আপনারা ম্যাজিক রিংটা শিখে নিতে পারবেন। আমি এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে চেন 3 দিয়ে লেভেল আপ করছি। লেভেল আপ করার পরে আমি এখন এখানে 15টা ডাবল ক্রোশেট করব, মানে আমাদের টোটাল ডাবল ক্রোশেট হবে 16টা। আমি যদি চেন 3টাকে কাউন্ট করি তাহলে আমাদের 16টা ডাবল ক্রোশেট হবে এখানে। তো আমি এখানে 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এভাবে 16টা ডাবল ক্রোশেট করে আবার ফিরে আসছি। তো আমি এখানে 16টা ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন আমি যেটা করব, এখানে 3 নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, নিয়ে আবার এখানে চেন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে সেম স্পেসটাতে আরেকটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে এখন আমি এখানে চেন 2 দিয়ে নিচ্ছি, নিয়ে নিচ থেকে আমি একটা ঘর স্কিপ করব, করে পরে ঘরে চলে যাব। পরে ঘরে গিয়ে আবার আমি এখানে একটা ডাবল ক্রোশেট সেম স্পেসটাতে আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেট করে আবার চেন 2 দিয়ে একটা ঘর স্কিপ করব নিচ থেকে, করে পরে ঘরে চলে যাব, গিয়ে আবার সেখানে দুটা ডাবল ক্রোশেট করব। দুটা ডাবল ক্রোশেট করে আবার আমি এখানে চেন 2 দিয়ে নিলাম, চেন 2 দিয়ে আবার এক ঘর স্কিপ করব, পরে ঘরে চলে যাব, গিয়ে আবার দুটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো এই রাউন্ডটা শেষ করেছি, এখন আমি এখানে 3 নম্বর চেনে জয়েন করে দেব। 3 নম্বর চেনে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়েছি, নিয়ে আমি এখন এখানে চেন 2 দেব, দিয়ে সুতাটাকে কেটে নেব। দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি এখানে পিঙ্ক কালার সুতাটা ব্যবহার করব। তো আমি এখানে পিঙ্ক কালার সুতাটা একটা স্লিভ নট করে নেব প্রথমেই। পিঙ্ক কালার সুতাটা একটা স্লিভ নট করে নিচ্ছি। একটা স্লিভ নট করে নিয়েছি। স্লিভ নট করে এখানে যে দুটা করে ডাবল ক্রোশেট করেছি, তো প্রথমটাতে না পরেরটাতে 2 নম্বরটাতে আমি এখানে স্লিপ নটটাকে ঢুকিয়ে চেন 3 দিয়ে লেভেল আপ করব। এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আশা করি। চেন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে এখানে সেম যে স্টিচটা সেখানে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব, মানে আমাদের টোটাল 4টা ডাবল ক্রোশেট হবে। 4টা ডাবল ক্রোশেট করলাম, করে এখন যে প্রথম যে স্টিচটা ছিল, মানে 2টা ডাবল ক্রোশেট করা ছিল, এখন এইটাতে এই ডাবল ক্রোশেটটাতে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে এটাতে আবার 4টা ডাবল ক্রোশেট করব, ওকে একটা প্যাচ দিয়ে এখানে ডাইরেক্ট ঢুকিয়ে নেব, নিয়ে আবার এখানে 4টা ডাবল ক্রোশেট করব। প্রথম প্রথম দেখতে একটু অসুবিধা মনে হবে যে আমি পারবো না হয়তো, কিন্তু করতে চেষ্টা করবেন, আশা করি করতে পারবেন। খুব ইজি একটা ব্যাপারে একটা পাপড়ি আপনি তৈরি করতে পারলে বাকিগুলো করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। 4টা ডাবল ক্রোশেট, এরপরে হুকে প্যাচ দিয়ে আমি যে এই পাশে যে 2টা চেন করে রেখেছিলাম এখানে চলে যাব। এই যে চেন 2টা এখানে চলে আসব, এখানে এখানে চলে এসে আমি এখন এখানে 4টা ডাবল ক্রোশেট করব।
চারটা ডাবল ক্রোশেট করছি, চারটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। চেন টু দেবো, চেন টু দিয়ে সেম স্পেসটাতে আবার চারটা ডাবল ক্রোশেট করবো, এক দুই তিন চার। এই ফুলটা অনেক সুন্দর একটা ফুল, থ্রি ডি ফ্লাওয়ার বলে এটাকে, ভালো লাগবে আপনাদের, কোথাও ব্যবহার করতে পারেন, যে কোনোখানে বাচ্চাদের টুপি জুতা সবখানে ব্যবহার করা যাবে। এরপরে আবার আমি প্যাচ দিয়ে এখানে যে দুই নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে আবার একই কাজ আমরা করতে থাকবো, চারটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপরে আবার এখানে এই স্টিচটাতে আবার চারটা ডাবল ক্রোশেট করবো, আবার এখানে চারটা ডাবল ক্রোশেট করছি, এক যেখানে আমি আবার দেখাচ্ছি, একটু ক্যামেরাটা সরে গিয়েছিল, আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি আবার দেখাচ্ছি। আবার এখানে চারটা ডাবল ক্রোশেট করব, আমরা দুই তিন চার, চারটা ডাবল ক্রোশেট করে আবার এটাকে ঘুরিয়ে নেব, আবার এখানে হুকের মধ্যে প্যাচ দিয়ে এখানে চারটা ডাবল ক্রোশেট করবো, হুকের প্যাচ দিয়ে এখানে চলে আসবো চেন টু স্পেসটাতে, এসে এখানে চারটা ডাবল ক্রোশেট, চেন টু আবার চারটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট করেছি, করে এখন আমি চেন টু দিয়ে নিচ্ছি, চারটা ডাবল ক্রোশেট আবার করবো এখানে, এক দুই তিন, দুই তিন চার, চারটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্যাচ দিয়ে আবার এখানে দুই নম্বর যে ডাবল ক্রোশেটটা সেখানে চলে যাবো, এখানে দুই নম্বর ডাবল ক্রোশেটটাতে চলে এলাম, এসে আবার এখানে চারটা ডাবল ক্রোশেট করবো, চারটা ডাবল ক্রোশেট করছি, চার, এরপরে আবার এখানে এই পাশটাতে চারটা ডাবল ক্রোশেট, আবার এখানে চারটা ডাবল ক্রোশেট, ফুলটাকে দেখে খুব কঠিন মনে হলেও খুব সহজ একটা ফুল, আপনারা চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন চারটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, দিয়ে আবার এই চেন টু স্পেসটাতে চলে আসবো, এসে এখানে আবার চারটা ডাবল ক্রোশেট, চেন টু চারটা ডাবল ক্রোশেট, আমি দেখাচ্ছি আবার এখানে, এক দুই। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, এ ধরনের ভিডিও দেখতে চাইলে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি চারটা ডাবল ক্রোশেট করলাম, করে চেন টু দিয়ে আবার চারটা ডাবল ক্রোশেট করলাম, করে আবার এখানে দুই নম্বর স্পেসটাতে চলে আসবো, এভাবে করে একই কাজ আমি করতে থাকবো যতক্ষণ না আমার পাপড়িগুলো কমপ্লিট হচ্ছে, মানে যতটা রাউন্ড আছে, যতটা স্টিচ আছে ততটা পাপড়ি না হচ্ছে। তো আমি এই রাউন্ডটা শেষ করে চলে এলাম, এখন আমার ফুলটা পুরোপুরি রেডি, আমি লাস্ট পাপড়িটা করে নিয়েছি, এখন সুতাটাকে কেটে নিচ্ছি, নিয়ে উপর থেকে বের করে নিচ্ছি, এভাবে নিয়ে এখন আমি এই সুতাটাকে এখান পর্যন্ত নিয়ে আসবো, এই যে মাথার অংশটা এখানে ফুলে, তাহলে ভালো লাগবে দেখতে, এখান থেকে নিয়ে আবার পেছনের সুতাটাকে বের করে নেব। আবার পেছনে বের করে নিচ্ছি,
তো আপনারা এটা না করলেও চলবে, আপনারা সুতোটাকে পিছনে গিট দিয়ে হাইড করে রেখে দিতে পারেন। আমি এখানে মাথাটার সাথে সুতাটাকে রেখে দিচ্ছি, যে তাহলে পাতাটাকে একটু চেপে ধরে থাকবে, বাকি পাপড়িগুলোর মতো এই পাপড়িটাকে ওরকম লাগবে, কোথায় আপনাদের ফুলে জয়েন্টটা ঠিক বোঝা যাবে না। তো যে হয়ে গিয়েছে, এখন আমি যে ম্যাজিকের যে সুতাটা আছে এটাকে একটু টেনে এর সাথে একটা গিট দিয়ে সুতাটাকে কেটে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান, ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে, কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন আমি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি ইভা ছিলাম আপনাদের সাথে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।